আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমেনা বাকি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা আমি খালেদা বানু সহকারী শিক্ষিকা আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ চিরিবন্দর দিনাজপুর আমি আজকে তোমাদের পড়াবো দ্বিতীয় শ্রেণীর বাংলা আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি আজকেরটা একটু ভিন্ন রকমের আমি আসলে চিন্তা করেছি যে তোমাদের অ্যাসাইনমেন্ট দিন সম্পর্কিত প্রশ্নগুলো সম্পর্কে যদি আলোচনা করি তবে তোমাদের অনেকটা সহজ হবে সেক্ষেত্রে তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমি এই ক্লাসটি সাজিয়েছি এবার শুরু করব এখানে তোমার পছন্দের পিঠার নাম লিখো তোমার প্রিয় পিঠা সম্পর্কে বাক্য লিখো পিঠা কিন্তু পিঠার কিন্তু অনেক নাম আছে তাই না আমি কয়েকটা নামের কথা বলি বিবিখানা পিঠা পুলি পিঠা নারকেল পিঠা পাটিসাপটা পিঠা ভাপা পিঠা দুধশ্যামাই পিঠা তাই না অনেক পিঠার নাম আছে তা আমি এখানে পছন্দের পিঠার নাম নিয়েছি পাটিসাপটা পিঠা শ্যামাই পিঠা ভাপা পিঠা এখানে তিনটা পিঠার নাম দেওয়া আছে পাটিসাপটা পিঠা শ্যামাই পিঠা ভাপা পিঠা তো এখানে তোমার প্রিয় পিঠা সম্পর্কে বাক্য লিখো এখানে আমি পিঠা সম্পর্কে বাক্য লিখব ভাপা পিঠা ভাপা পিঠা কিন্তু শীতকালে ভাপা পিঠা পাওয়া যায় তাই না তাহলে ভাপা পিঠা দিয়ে আমরা এখানে বাক্য তৈরি করেছি ভাপা পিঠা শীতকালে ভাপা পিঠা পাওয়া যায় পাটি পাটিসাপটা পিঠা পাটি পাটিসাপটা পিঠা খেতে খুব মজা নিচে ছবিটি দেখি ছবিতে কি বোঝানো হয়েছে তা নিজের ভাষায় খাতায় লিখো এখানে যে ছবিটা দেয়া আছে শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে দেখো তো আর ছবিটা যখন দেখবে তো অবশ্যই চিন্তা করতে হবে যে এই ছবিটাতে কি বোঝানো হয়েছে তা নিজের ভাষায় কিন্তু লিখতে হবে তাহলে আমি তোমাদের একটু সামান্য ধারণা দেব ছবিটা সম্পর্কে নদী এঁকে বেঁকে চলে আর বর্ষাকালে আমাদের দেশে নদীগুলো পানিতে ভরে যায় আর এই সময় গ্রামের মানুষ নৌকা নিয়ে যাতায়াত করে আমি সামান্য ধারণা দিলাম তোমরা যখন খাতায় লিখবে অবশ্যই ছবিটা দেখে চিন্তা করে তারপর খাতায় লিখবে ঠিক আছে মিল খুঁজে বের করি ও ডাক টেনে মিলাই এখানে শব্দ আছে ওই শেষ বন খক আর এ আছে বেশ কই ঝক ছন তো এখানে মিল খুঁজে আমরা শব্দের সঙ্গে শব্দের মিল খুঁজে বের করব ডাক টেনে তাহলে এখন দেখো তো শিক্ষার্থীরা ওই তাহলে কোন শব্দটার সঙ্গে মিল হবে ডাক টেনে দেখি ওই কই কার সঙ্গে মিল হলো কইয়ের সঙ্গে তাহলে ওই কই শেষ তাহলে কার সঙ্গে মিল হবে বেশ শেষ বেশ তাহলে শিক্ষার্থীরা এখানে আছে বন খ তা বাকিগুলো তোমরা যখন তিন নম্বর অ্যাসাইনমেন্টটা দেখবে তোমরা কিন্তু অবশ্যই আগে জিনিস মানে শব্দগুলো পড়বে তারপর তোমরা খাতায় লিখবে ঠিক আছে তোমরা বাড়িতে কিন্তু চেষ্টা করবে শব্দগুলোর অর্থ জেনে নেই এখানে শব্দ আছে জিরোয় ধুম তা জিরোয় অর্থ হচ্ছে বিশ্রাম নেয় তাহলে জিরোয় অর্থ কি বিশ্রাম নেয় ধুম ধূম অর্থ হচ্ছে জাঁকজমক তাহলে ধূম অর্থ কী হচ্ছে জাঁকজমক আমি এখানে দুটি শব্দ নিয়েছি তোমরা তোমাদের যখন অ্যাসাইনমেন্টটা হাতে নিবে অবশ্যই দেখবে আরও শব্দ আছে তোমরা কিন্তু ওগুলো নিজেরাই পড়বে আগে তারপর বাকি শব্দগুলো যে আছে সেগুলোর উত্তর দিবে ঠিক আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি এখানে শব্দ আছে নাস্তা মিষ্টি পোহানো এখানে প্রশ্ন হচ্ছে ক শীতে সকালে রোদ এখানে খালি জায়গা লাগে তাহলে এখানে কি বসবে এই খালি জায়গায় মিষ্টি কি বসলো এখানে মিষ্টি তাহলে শীতের সকালে রোদ মিষ্টি লাগে তাহলে বাক্য তৈরি হল শীতের সকালে রোদ মিষ্টি লাগে খ অতিথি এলে এখানে খালি জায়গা দেব তাহলে খালি জায়গায় কি বসবে নাস্তা কি বসলো নাস্তা তাহলে অতিথি এলে নাস্তা দেব গ নানা প্রতিদিন সকালবেলা রোদ এখানে খালি জায়গা তাহলে কি বসবে আমরা দেখে নেই পোহান কি বসলো পোহান তাহলে নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান তাহলে বাকোটা তৈরি হলো নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান তাহলে শীতে সকালে রোদ মিষ্টি লাগে আর অতিথি এলে নাস্তা দেব নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান মুখে মুখে উত্তর বলিও লিখি এখানে প্রশ্ন আছে ট্রেন কোথায় ঘুরে বেড়ায় তা ট্রেন কোথায় ঘুরে বেড়ায় তাহলে উত্তরটা দেখি আমরা ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায় তাহলে ট্রেন কোথায় ঘুরে বেড়ায় ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায় দুখু দেখতে কেমন ছিল তাহলে দুখু দেখতে কেমন ছিল উত্তরটা দেখি নেই দুখুর মাথায় চুল ও চোখ দুটো বড় বড় গ আমাদের জাতীয় কবির নাম কি তাহলে আমাদের জাতীয় কবির নাম আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম তাহলে ট্রেন কোথায় ঘুরে বেড়ায় ট্রেন দেশ বিদেশে ঘুরে বেড়ায় দুখু দেখতে কেমন ছিল মাথায় চুল ও চোখ দুটো বড় বড় আমাদের জাতীয় কবির নাম কি আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম শিক্ষার্থীরা তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এখানে ট্রেনের ছবি তাই না আমরা যখন বিভিন্নজন বিভিন্ন জায়গায় বেড়াতে যাই তখন আমরা কিন্তু বিভিন্ন যানবাহনে চলে যাই তাই না বাসে চলে যাই ট্রেনে যাই আরও অনেক যানবাহনে চলে যাই এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রেনের ছবি তাই না তা আজকে এখন আমি তোমাদের একটা কবিতা পড়াবো কবিতার নাম হচ্ছে ট্রেন লিখেছেন শামসুর রহমান ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন শিক্ষার্থীরা কবিতাটা আমি আরও একবার পড়ব ট্রেন লিখেছেন শামসুর রহমান ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন শিক্ষার্থীরা তোমাদের কেমন লাগলো কবিতাটা ভালো লেগেছে তাহলে এই কবিতায় আমি যে এখানে কিন্তু আট লাইন কবিতা আছে আমি এখন এই আট লাইনে কবি কি বুঝাতে চেয়েছেন এই কবিতার লাইনে এখন আমি আলোচনা করব ট্রেন কবিতায় কবি ট্রেনের একটা সুন্দর বর্ণনা দিয়েছেন এখানে তাই না ট্রেন চলার সময় শব্দ করে এবং ট্রেন যখন চলে তখন অবিরাম ছুটেই চলে রাত নেই দিন নেই মাঠ বন পেরিয়ে কি করে ট্রেন ছুটে চলে তার গন্তব্যের দিকে আর পুলের ওপর যাওয়ার সময় ট্রেন ঝনঝনা ঝনঝন শব্দ হয় এখানে যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও দুটি করে শব্দ তৈরি করো এবার যুক্ত বর্ণগুলো ভেঙে দেখাবো তারপর শব্দ তৈরি করব। ছয় রেপ রেপ অধ্য শব্দ এবার তৈরি করব। বর্ষ হর্ষ তাহলে এখানে ছয় রেপ দিয়ে আমরা তৈরি করলাম প্রথমে কি দিলাম ভেঙে রে তারপর মধ্যাহ্নস্য তাহলে কি হলো শয় রেপ হলো তাহলে এখানে শব্দ তৈরি হলো বর্ষ হর্ষ এবার রফালা দিয়ে এবার যুক্তবর্ণ ভেঙে দেখাবো ট রফালা রফালা ট রফালা ট রফালা তাহলে শব্দ তৈরি হলো ট্র্যাক ট্রাম এবার যুক্তক্ষ এখন ভেঙে দেখাই ক কধার্নস্য এখানে ভেঙে চুক্তক্ষ তাহলে শব্দ তৈরি হচ্ছে কক্ষ শিক্ষা এবার উদত্ত শব্দ দিয়ে বাক্য তৈরি করি এখানে তিনটা শব্দ আছে আমরা বাক্য তৈরি করব। পেরুলেই তত্তর মুগ্ধ তাহলে পেরুলে দিয়ে বাক্য তৈরি করি মাঠ পেরুলেই বন দেখা যায় পেরুলেই দিয়ে বাক্য তৈরি করলাম মাঠ পেরুলেই বন দেখা যায় তত্তর কাঠবিড়ালি তত্তর করে গাছে ওঠে তত্তর কাঠবিড়ালি তত্তর করে গাছে ওঠে মুগ্ধ দুখুমিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো মুগ্ধ দুখুমিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো তোমরা বাক্য তৈরি করাও জানলে তাই না আমাদের জাতীয় কবি সম্পর্কে বাক্য লিখো আমি তোমাদের কিছুটা হলো ধারণা দিচ্ছি এখানে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি ছেলেবেলায় তাকে দুখুমিয়া বলে ডাকা হতো আমি এখানে দুটি বাক্য দিয়েছি একটু ধারণা দিয়েছি বাকিটা তোমরা অবশ্যই পড়বে এবং খাতায় লিখবে বাড়িতে তোমার পাঠ্য বইয়ের উল্লেখিত পাঁচটি প্রাণীর নাম সহ কে কীভাবে ডাকে আকারে লিখ এখন পাঁচটি প্রাণীর নাম লিখব কুকুর গরু ছাগল হাঁস কবুতর এখানে পাঁচটি প্রাণীর নাম কুকুর গরু ছাগল হাঁস কবুতর এখন এখানে কে কিভাবে ডাকে তা আমি এখানে লিখবো কুকুর কিভাবে ডাকে ঘেউ ঘেউ কুকুর কিভাবে ডাকে ঘেউ ঘেউ তার গরু কিভাবে ডাকে হাম্বা হাম্বা গরু কিভাবে ডাকে হাম্বা হাম্বা ছাগল কিভাবে ডাকে বে ব্যা কীভাবে ডাকে ছাগল বে ব্যা আর এখানে হাঁস আর কবুতর কীভাবে ডাকে আমি কিন্তু তোমাদের সামান্য কুকুর গরু ছাগল সম্পর্কে ধারণা দিয়েছি বাকিটা তোমরা বাসায় পড়বে আর খাতায় লিখবে ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ